আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস আছে যেখানে বলা হয়েছে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। এই হাদিস হয়তো আপনারা অনেকেই শুনেছেন যে রোজা আগমনের শুরুতেই শয়তানকে বাধা হয়। তো আমি কোনো রকম কিছু সিদ্ধান্ত দিব না, আমি শুধুমাত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি আয়াত দেখাতে চাই, যেখান থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রমজানে শয়তানকে বাধা হয় এই হাদিসটা কি সহি নাকি জাল। আমাদের আলেম সমাজ তাহলে কি এই জাল হাদিসকে সহি বলে চালিয়ে দিয়েছে? তো মহান আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে বেঁধে রাখেন নাকি শয়তান ছাড়া থাকে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে হাদিসটি দেখাই যে হাদিসের মধ্যে বলা হয়েছে শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আরম্ভ হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3277। এই হাদিসের মধ্যে আপনারা দেখতে পেলেন যেখানে বলা হয়েছে যে শয়তানকে রমজানে শিকলবন্দী করে রাখা হয়। তাছাড়া এরকমই অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে রমজানে জান্নাতের দরজাসমূহকে খুলে রাখা হয় যাতে করে এই মাসে মানুষ বেশি বেশি নেকির কাজ করে জান্নাতে যেতে পারে, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করা হয় যাতে করে এই মাসে মানুষ খারাপ কাজ থেকে বিরত থেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। এখানে যে বিষয়টা দেখার আছে সেটা হচ্ছে যে শয়তানকে বেঁধে রাখার বিষয়টা কি সহি। আসলে কোরআন থেকে আপনাদেরকে কিছু আয়াত দেখাবো যা থেকে একটি কথা বোঝা যায় যে শয়তানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ছাড় দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাল আযিরনি ইলা ইয়াউমি ইবাসুন। শয়তান বলল সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। 7 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই রকমই আয়াত আরও অনেক আছে, তবে এই দুটিই যথেষ্ট। এই আয়াতে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শয়তানকে অবকাশ দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন, কিন্তু হাদিসে বলা হয়েছে প্রতি রমজানে শয়তানকে বেঁধে রাখা হয়। এখন যদি আমি এই হাদিসটিকে সহিভাবে নিই তাহলে এখানে প্রশ্ন এসে যাবে যে কোরআনে বলা হয়েছে শয়তানকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়েছেন, কিন্তু হাদিসে বলা হয়েছে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। তো যদি রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে তো শয়তান বলবে যে তুমি তো প্রথমেই আমাকে বলে দিয়েছ বা আমি তোমার কাছ থেকে চেয়ে নিয়েছি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে দাও, তাহলে রমজান মাসে আমাকে আবার বেঁধে রাখা হচ্ছে কেন? এখন আপনাদেরকে আমি জানাতে চাই যে কোরআনের কথাটা আপনারা মানবেন নাকি হাদিসের কথাটা, কোরআন সহি নাকি হাদিস সহি, এই যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। আমি শুধুমাত্র আপনাদেরকে এমন একটি জিনিস জানানোর চেষ্টা করেছি যেটা নিয়ে এইভাবে কখনো ভাবেননি, শুনে এসেছেন কিন্তু কখনো এভাবে ভাবেননি, তাই ভাবার জন্য জানাচ্ছি। তাছাড়া দেখা যায় যে রোজার মাসে শয়তান বাধা থাকার পরেও মানুষ খারাপ কাজ করে থাকে, যদিও বেশিরভাগ মানুষ বা যেসব মানুষগুলো অন্য মাসে যতটা খারাপ কাজে লিপ্ত থাকে রোজার মাসে অনেকটাই কম থাকে, তবুও খারাপ কাজ একবারে সম্পূর্ণভাবে এক মাস বন্ধ থাকে তা তো হয় না। তো এখন কথা হচ্ছে যে শয়তান যদি বাধা থাকে তাহলে খারাপ কাজ হচ্ছে কেন? এখানে কিছু যুক্তি পেশ করা হয়, যেমন একটা যুক্তি হচ্ছে কোরআনের মধ্যে বলা হয়েছে কমা উবাররিউ নাফসি ইন্না নাফসালা আম্মা রতুম বিসুই, আর আমি আমার নাফসকে পবিত্র মনে করি না, নিশ্চয় নাফস মন্দ কাজের আদেশ দিয়ে থাকে। এখানে নাফসের কথা বলা হয়েছে, নাফস হচ্ছে তিন প্রকার। একটি নাফস খারাপ, যে খারাপ নাফস মানুষকে খারাপের পথে নিয়ে যায়। তো সেই শয়তান তো বাধা থাকে কিন্তু নাফস ছাড়া থাকে, তো সেই নাফস মানুষকে খারাপের পথে নিয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে আল্লাহ রমজান মাসে শয়তানকে বেঁধে রেখে মানুষকে ভালো পথের দিকে নিয়ে যায়, তাহলে নাফসকে কেন বেঁধে রাখে না, শয়তানকে কেন বেঁধে রাখে, নাফসকে কেন ছেড়ে দেওয়া হয়? নাফসকে ছেড়ে দেওয়ার জন্য তো মানুষ খারাপ কাজই করে থাকে। আবার অনেকে যুক্তি দিয়ে থাকেন যে সারা বছর কোনো মানুষ এত পরিমাণে পাপ করে থাকে, যেমন একটি সাইকেল অত্যন্ত দ্রুত গতিতে চলার পরে যখন সাইকেলের প্যাডেল মারা বন্ধ করে দেওয়া হয় তখন কিছুটা চাকা ঘোরে। তো কোনো ব্যক্তি যদি সারা বছর এত পরিমাণে পাপ কাজ করে থাকে তার জন্য এই রমজান মাসে এমনিই পাপে কেড়ে যায়, তার ভালো হতে হতে শয়তান আবার তার ঘাড়ে এসে বসে
এরকমটা অনেকে বলে থাকেন, কিন্তু কোরআন আয়াতের দিকে লক্ষ্য রেখে আমার গবেষণা হচ্ছে আসলে কি শয়তান বাধা থাকে। কারণ কোরআন আয়াত যেভাবে বর্ণনা হয়েছে যে শয়তানকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, তাহলে আবার তাকে প্রতি বছর বেঁধে রাখা হয় কেন? তো শয়তানকে বেঁধে রাখা হয় এর ব্যাখ্যা কি হতে পারে? আপনাদেরকে আমি ছেড়ে দিলাম, আপনারা নিজেরা যাচাই বাছাই করে দেখে নিতে পারেন। আসলে অবকাশ মানে কি? অবকাশ মানে হচ্ছে আল্লাহ তাআলা যেদিন পর্যন্ত কাউকে অবকাশ দিবেন তারা আগে পর্যন্ত তাকে ছেড়ে দেয়, তার উপরে কোনো রকম কিছু করে না। এই সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি অবকাশের মানে কি, আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহ যদি মানব জাতিকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন তবে জমিনে কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না, তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে তখন এক মুহূর্তও পেছাতে পারে না এবং আঘাতেও পারে না। ১৬ নম্বর সূরা ৬১ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে অবকাশের একটা সময়সীমা থাকে এবং সেই সময় চলে আসার পরে আর এক সেকেন্ড অবকাশ দেওয়া হয় না এবং আগেও কিছু করা হয় না। আরও একটি আয়াত আপনাদেরকে দেখাচ্ছি, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালি মুসাম্মাল লাকুদিয়া বাইনাহুম। একটি নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। ৪২ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়, যদি অবকাশ না দেওয়া হতো কোনো একটি ফয়সালা করে দিত। অবকাশ মানে সেই সময় পর্যন্ত তাকে সেই স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে দেওয়া বা তাকে ছাড় দিয়ে দেওয়া। শয়তানের ব্যাপারে আমরা সেই আয়াতে দেখতে পেলাম কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়েছে। তো যদি কিয়ামত পর্যন্ত তাকে ছাড় দিয়ে দেওয়া হয় তাহলে আবার প্রতি বছরে বেঁধে রাখা হয় কেন? এখন আপনারা ঠিক করেন যে কোরআনের আয়াত সমূহকে সহি বলবেন নাকি হাদিসকে সহি বলবেন। যে কোনো একটিকে সহি বলতে হবে। তাছাড়া শয়তান কি? শয়তান হচ্ছে মানুষ ও জিনের মধ্য থেকে হয়ে থাকে। তো যদি রোজার মাসে শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে মানুষরূপী শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হয় কেন? শুধু জিনরূপী শয়তানকে বেঁধে রাখা হয় আর মানুষরূপী শয়তানকে ছেড়ে দেওয়া হয় কেন? এখন হয়তো বলতে পারেন যে হ্যাঁ, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে এই হাদিস জাল। তো কোনো রকম কি যুক্তি আছে যে এই হাদিস কিভাবে আবিষ্কার হতে পারে? হ্যাঁ, আমার কাছে যুক্তি আছে, আর তা হচ্ছে হতে পারে সাহাবাদের যুগে বা তার পরের যুগে মানুষেরা লক্ষ্য করেছে যে ১১ মাসে মানুষ যেভাবে পাপ কাজ করে থাকে রোজার মাসে সেরকম পাপ কাজ করে না। এর কারণ কি? তখন হয়তো কোনো মানুষ বলে দিয়েছে যে রোজার মাসে শয়তান বাধা থাকে, শয়তান থাকে না তাই মানুষ পাপ কাজ করে না। তখন হয়তো কেউ জানতে চেয়েছে যে এই কথা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন হয়তো পরবর্তীতে কেউ বলে দিয়েছে যে হ্যাঁ, এই কথা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এভাবে হয়তো আস্তে আস্তে এটা হাদিসে পরিণত হয়েছে। এটা আমার সম্পূর্ণ অনুমান, জাল জয়ীফ হাদিস এভাবেই হয়ে থাকে আর কি। হয়তো এর পূর্বে এ সম্পর্কে আপনারা কখনো শুনেননি, কিন্তু আমার গবেষণা অনুযায়ী আপনাদেরকে আমি জানালাম। বাকি আপনারা আমাকে গালি দিতে পারেন বা যা খুশি বলতে পারেন, আমি এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিব না। আগেই বলেছি যে আমি শুধুমাত্র আপনাদেরকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা দেখাবো, আর আমি তা দেখিয়েছি। যারা আমাকে চিনেন তারা জানবেন যে এরকম গবেষণামূলক ভিডিও নিয়ে আমি আলোচনা করে থাকি এবং গালিও খেয়ে থাকি। এখন অসুবিধা নেই, গালি দিতে পারেন, আমার গবেষণা আমি চালিয়ে যাব। আশা রাখি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে আপনাদের প্রত্যেকের মতামত কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করিবেন। আজকের মতো এই পর্যন্তই।